হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর হয়তো বা দেখি বুঝতে পারছেন, এর আগেও আমি বলছিলাম যে আমি দেশে যাবো, ফাইনালি আমি দেশে যেতেছি। তো আজকে এখানে আমার 11:30 সময় ফ্লাইট, সো তারপরে ইস্তাম্বুল, ইস্তাম্বুল থেকে ঢাকা। এখন বোর্ডিং পাস নেওয়া শেষ, তারপরে গেটে এখন বসে আছি। সো গেটে এখনও খুলে নাই, দেখি কখন খুলে, তো চেকিং করবো। অনেক এক্সাইটেড, প্রায় 1.5 বছর পরে দেশে যাইতেছি। সো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু বিষয়টা শেয়ার করি। আর আমি যাওয়ার সময় হয়তো বা আপনারা অনেক ইলেকট্রিক্স জিনিস কিনবেন, সো আমার একটা ভুল হয়ে গেছে। আমি 3টা মোবাইল নিয়েছিলাম, সো নেওয়ার পরে মিডিয়া মার্ট থেকে নিয়েছিলাম। সো ওখান থেকে নেওয়ার পর আমি ট্যাক্স ক্লেমের জন্য ওদের মেল দিয়েছিলাম, সো ওরা আমাকে ট্যাক্স ইনভয়েসও দিয়েছে। সো পরে অ্যামস্টারডামে শিপল এয়ারপোর্ট আসলাম, আসার পরে এখানে আমি দেখালাম যে আমার ট্যাক্স ক্লেম করতে হবে এই সেই। সো ওরা বললো যে যারা স্টুডেন্ট বা যারা এখানে জব করে বা নেদারল্যান্ডে থাকে তারা এটা ক্লেম করতে পারবে না, আর শুধু যারা টুরিস্ট তাদের জন্য। বাট এটা আমার মালয়েশিয়া থেকে এক্সপিরিয়েন্স করা ছিল, যে ওখানে আমি স্টুডেন্ট ছিলাম, বাট ওখানে আমি ট্যাক্স ক্লেম করছি, টাকাও পাইছি। সো এখানে আর কি দিল না, মার্কসের জন্য অনেক সমস্যা হইতেছে, যা হয়েছে। সো থাকুন সাথে, আজকে আমার জার্নি আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, নেদারল্যান্ড থেকে যাইতে হলে আপনাকে হোটেল বুকিং লাগবে, ওরা ওটাও চেক করবে। সো ওটা জানি সাথে থাকে, প্লাস ওরা হোটেলে কল দিতে পারে। সো আমার একটু প্রবলেম হয়েছিল, ওরা হোটেলটা ওয়েবসাইটে দেখছে, প্লাস সরকারি লিস্টে আসে নাকি সেটাও দেখছে। সো এখন একটু প্যারা দেশে যাওয়া, বাট এনিওয়েজ যাইতে হবে। এখন আমার ডিসেম্বর যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু তখন আমি যেতে পারিনি, এখন যেতেছি। সো থ্যাংকস ফর বিং উইথ মি। ইস্তাম্বুল এসে নামলাম এখানে, এরপরে আমার 3 ঘন্টার একটা ট্রানজিট আছে। বাট আমি এখন এখানে একটু বসছি, এখন আমার হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার যেতে হবে, ইন্টারন্যাশনাল ট্রান্সফার যেতে হবে। সো সেখানে আগে যাবো, তারপরে গিয়ে একটু ডিউটি ফ্রিতে একটু হয়তো কেনাকাটা করবো, এই ঘোরাঘুরি করবো, 3 ঘন্টার ট্রানজিট। আর ট্রাভেলের এক্সপিরিয়েন্স কী বলবো, যে প্রতিটা ক্ষেত্রেই দেখা গেছে যে PCR টেস্টটা চেক করে, আর বাংলাদেশে যেহেতু নিয়ম হোটেল বুকিং থাকতে হবে, সো হোটেল বুকিংটা দেখে। সো সেটাই দেখালাম 2-3 জায়গায়। আর এয়ারপোর্টে মনে করেন যে এখন অনেক মানুষ, আর করোনার মধ্যেও এত মানুষ ট্র্যাভেল করতেছে, বাট ইউরোপের ম্যাক্সিমাম সবাই আর কি ভ্যাকসিনেট হয়ে গেছে, 50% মতন বাকি আছে এখন হয়তো। সো হয়তো ট্র্যাভেল এখন ওরা একটু বেশি করতেছে।
তো ফ্লাইটে উঠছি এখন ঢাকার উদ্দেশ্যে, আর ফ্লাইট পড়ায় ফাটা। প্যাসেঞ্জার নাই বললেই চলে, বিকজ অফ কোভিড। সো এখন মুভি দেখার পালা, 7 ঘন্টার ফ্লাইট। সো দেখি সময় কীভাবে কাটে। When the seatbelt sign is on, please fasten and adjust your seatbelt as shown. Keep your seatbelt fastened and visible until the seatbelt sign is off. When needed, you can release it as shown.
চেক আউট ডান, এখন এয়ারপোর্টের এক নম্বর টার্মিনাল আছি, সো এখান থেকে হোটেলে যাব কোয়ারেন্টাইনে। সো দেখি হোটেলে চেকিংয়ের পরে কী করা যায়। তো হোটেলে চেক গাড়ি আছে ভাই, চেকিংয়ের পরে দেখা যাক, আপনার সাথে কথা বলবো আবার, এক্সপিরিয়েন্সে কিছু কথা বলার বাকি আছে আমার। ফাইনালি হোটেলে আসছি এখন ঢাকাতে, এটা গুলশান দুয়ে। এখানে আমার একদিন থাকলেই হবে, আমি অনেক 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 লাকি। ফর এক্সাম্পল, আমি যখন চেক আউট করছি আমার নিয়ম অনুসারে আমাকে 14 দিন কোয়ারেন্টাইন থাকতে হবে, হোটেল কোয়ারেন্টাইন। তার জন্য আমি এই হোটেলটা আগে বুকিং করছিলাম, 14 দিন আমার অনেক টাকা খরচ হয়ে গেল। যাই হয়েছে, সো যখন আমি চেক আউট করছি তো আমাকে ওই যে অফিসার ছিল ওখানে টার্মিনাল 2 ছিল গিয়ে আপনার গিয়ে যা হোটেলে থাকবে তারা ইউরোপের মোস্ট অফ কান্ট্রি। সো টার্মিনাল 2 ছিল গিয়ে আপনার গিয়ে যারা নাকি হোটেলে থাকবে মোস্ট অফ ইউরোপিয়ান কান্ট্রি। সো যখন আমি পেপারটা দেখালাম তখন আমাকে বলো আপনি 1 নম্বর কাউন্টার টার্মিনালে যান। সো আমি ওখানে গেলাম, ওখানে ওয়েট করলাম, দেখি হোটেল থেকে নিতে আসে না। পরে আমি কল দিলাম ভাইয়াকে যার মাধ্যমে বুকিং দিছি, তো উনি বলো সমস্যা নেই আপনি আসেন। তখন আমি বুঝতে পারিনি, তো পরে গিয়ে আমি আমার কাগজ দেখলাম, দুপুরে দেখলাম আমার আগে সিল মেরে দিয়েছে হোম কোয়ারেন্টাইন। সো দেখে তো মনে হলো না বাসা চলে যেতে পারবেন, বাট আমার যেহেতু রিজার্ভেশন ছিল আর উনি আমার পরিচিত, সো আমার এখানে আসতে হবে, একদিন হইলো চেকিং করতে হবে, একদিনের পেমেন্টও অ্যাটলিস্ট করতে হবে। সো খুব কমের মধ্যে হয়ে গেছে, সো এটা গেল, এটা অনেক বড় লাক গেছে আমার। সো আজকে আমি আমার গ্রামের বাসা চলে যাব। সবাই সেফ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। অনেক এক্সাইটেড যে দেশে আসি প্রায় 1.5 বছর পরে, আর অনেক ফান হবে। থ্যাংক ইউ গাইস ফর বিইং উইথ মি, টেক কেয়ার, টেক লাভ।